যার ভালোবাসা যত গভীর তার ভালোবাসার প্রকাশ তত কম। ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয়, প্রকাশ করার বিষয় নয়। কথা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায়। যে সম্পর্ক নিয়ে গর্ব করবেন, একদিন সেই সম্পর্ক আপনার মাথা নিচুর কারণ হবে, হোক সেটা বন্ধুত্ব, হোক প্রেম বা রক্তের সম্পর্ক। কি অদ্ভুত না, রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক, রাস্তার ধারে জমি থাকলে তারও অনেক দাম, কিন্তু মানুষ রাস্তার ধারে থাকলে তার দাম নেই। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই, এর সবচেয়ে বড় কারণ বোধ হয় এটাই। নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। অল্প কথায় বুঝে যারা তারাই হলো জ্ঞানী, মূর্খেরা তো তর্ক করে যত শোনাও বাণী। বিপদ দেখে যায় পালিয়ে সে তো স্বার্থপর, সুযোগ পেলে ক্ষতি করে আপন কিংবা পর। নিজের স্বার্থে পুঁজি করে মিষ্টি আলাপন, স্বার্থসিদ্ধি হয়ে গেলে চিনে না তেমন। এমন মানুষ থাকলে পাশে একটু সচেতন, শত্রু নয় বন্ধু নয় থাকি যে যার মতন। জীবন ছোট হলেও এমন মানুষের সাথে কাটান যারা আপনার সাথে সুন্দর ব্যবহার করবে, যারা আপনাকে হাসাবে, যারা আপনাকে ভালোবাসবে এবং আপনাকে মানসিক শান্তি দিবে। কাউকে বিশ্বাস করাটা কোনো অপরাধ নয়, কারো বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠকানোটাই সবচেয়ে বড় অপরাধ। কারো মন খারাপের সুযোগ নিয়ে তাকে ভেঙে চুরমার করে দিও না, কারণ ভাঙা জিনিস সহজে গড়া যায় না, গড়লেও যে আর আগের মতো থাকে না। ভাঙা সব কিছু বিক্রি হয়, ফেরিওয়ালা এসে ডেকে যায় রোজ এপাড়া ওপাড়া, শুধু ভাঙা মানুষ কেউ নেয় না, কেউ ডাকেও না।